আলাইকুম, আমার নাম আদিবা, আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। বলো বলো। গাছ আমাদের উপকারী, গাছ উপকারী বন্ধু। আমরা গাছ থেকে আমরা বিভিন্ন রকমের পুষ্টিকর ফল পেয়ে থাকি, যেমন শাক সবজি, পালং শাক, মূলা শাক, বিভিন্ন রকমের খাদ্য পেয়ে থাকি। উপকারী কোন পেয়ে থাকে? হ্যাঁ, শারীরিক উপকারী কোন পেয়ে থাকে? যা আমাদের শারীরিক উপকারী হয়। বলো। গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি, গাছ থেকে আমরা লেখার জন্য কাগজও পেয়ে থাকি। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আমাদের গাছ থেকে আমরা আসবাবপত্র পেয়ে থাকি। শিক্ষকরা যদি একাডেমিক শিক্ষার পাশাপাশি এই কোমলমতি শিশুদেরকে সবজি এবং ফলমূলের উপকারী বিষয়গুলি তাদেরকে অবগত করা হতো, তাহলে তাদের এই ফলমূল সবজি খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হতো